আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটি আমি একদম আমার ডোর থেকে শুরু করছি। এটি হচ্ছে একটি ডোর হ্যাঙ্গিং, এইটিও আমি ক্রোশিট ফ্লাওয়ার দিয়ে বানিয়েছি। এটি টিউটোরিয়ালও রয়েছে আমার চ্যানেলে। আজকের ভিডিওটি হচ্ছে বাঙালি ক্রোশিট ইন ইউএসএ। এই চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে আমার, এই কারণে আমি আজকে কেক কাটবো এবং আমার ঘর আমি কীভাবে কুশি কাটার পণ্য দিয়ে সাজিয়েছি সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পাইনঅ্যাপল স্টিচের একটি রাউন্ড ম্যাট দিয়ে দিয়েছি টেবিলে, এবং এই যে হোয়াইট কালারের কোশন কভারগুলি দিয়েছি। আমি আজকে কেক কাটবো হোয়াইটের মধ্যে রেড কালারের। ইউটিউব এবং মনিটাইজেশন এবং আমার চ্যানেলের নাম থাকবে, সেই কারণে আমি জাস্ট হোয়াইট কালারটাই বেশি প্রাধান্য দিয়েছি আজকে। সব কিছু আমি হোয়াইট করারই চেষ্টা করেছি এবং আমি হোয়াইট কালারের ড্রেসও পরবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাটটি, এটাও আমি বানিয়েছি। এটা টিউটোরিয়ালও রয়েছে আমার বাঙালি ক্রোশিট ইন ইউএসএ এই ইউটিউব চ্যানেলে। এই ডোর ম্যাটটিও আমি বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি সুইং রয়েছে এখানে, এটা আমার বেবিরা এখানে বসে, ওরা বেশিরভাগ টাইম স্পেন্ড করে। তো আমি এই যে ডোর ম্যাটটি দেখতে পাচ্ছেন, এটিও আমি রেড হার্ট উল এবং কটন কর্ডের ইয়ান দিয়ে বানিয়েছি। আর আমার বারান্দা থেকে একদম ম্যানহাটন সিটিটি দেখা যায়, এবং এটা দেখতে পাচ্ছেন যে এম্পায়ার স্টেট বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। আমার বাসার লোকেশনটা খুবই সুন্দর এবং আমার অ্যাপার্টমেন্ট থেকে পুরো ম্যানহাটন টাউনটা দেখা যায়, যার কারণে আমার ভীষণ ভালো লাগে আমার এই অ্যাপার্টমেন্টটি। তো আমি এখন আমার ডাইনিং টেবিলটা দেখাবো, আমি আজকে আমার ডাইনিং টেবিলটা কীভাবে সাজিয়েছি। আজকে ডাইনিং টেবিল আমার সব কিছু হোয়াইট, দেখতে পাচ্ছেন হোয়াইট পাইনঅ্যাপল ম্যাট, হোয়াইট টিস্যু বক্স কভার এবং চেয়ারের কভারগুলো আমি হোয়াইট রেখেছি। চেয়ারের কভারগুলো টু ইন ওয়ান চেয়ারের কভার, কারণ পিছন দিকেও মাল্টি কালারের ফ্লাওয়ার আমি ইউজ করেছি আর সামনে হচ্ছে শুধু হোয়াইট। তো এই হচ্ছে উইন্ডো, এই উইন্ডোটা দিয়েও আমার পুরো ম্যানহাটন দেখা যায় আমি যখন খেতে বসি ডাইনিং টেবিলে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কুশি কাটার একটি রাওয়ার, এটা দিয়ে আমি জানালার পর্দাগুলো সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এটা টিউটোরিয়াল রয়েছে আমার বাঙালি ক্রোশিট ইন ইউএসএ এই ইউটিউব চ্যানেলে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ঝুড়ির মধ্যে ফ্লাওয়ার, এটা টিউটোরিয়াল সবাই চাচ্ছেন, এটা টিউটোরিয়াল আমি খুব শীঘ্রই দেবো, এটা বানানো খুবই ইজি। আর ওইখানে দেখতে পাচ্ছেন যে এই হ্যাঙ্গিংগুলো রয়েছে, এটাও আমি নিজে মেক করেছি রোজ দিয়ে, এটাও দেখতে খুব সুন্দর। আমার বাসায় যেই আসে সবাই খুব প্রশংসা করে যে এই হ্যাঙ্গিংগুলি খুবই সুন্দর, আসলে এই ডোর হ্যাঙ্গিংগুলি খুবই নাইস। এগুলো আমি রোজ দিয়ে করেছি, সবাই আসলে পুঁতি এইসব দিয়ে করে, বাট আমি রোজ দিয়ে করেছি, কুশি কাটা দিয়ে করেছি। এটা আরেকটা ডোর হ্যাঙ্গিং, সো এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এই ড্রেসটি আমি আজকে পরবো, এটি মালাইকট ইয়ান দিয়ে তৈরি একটি ড্রেস, এবং এই ড্রেসটি পাইনঅ্যাপল স্টিচের এবং দুই পাশেই ফ্লাওয়ার রয়েছে, খুবই সুন্দর হোয়াইট এবং পিঙ্ক কালারের কম্বিনেশন। আমি সামনে থেকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপল স্টিচ রয়েছে এবং এটা মালাইকটের তৈরি। আসলে মালাইকটের আমি অনেক বড় ফ্যান, মালাইকট দিয়ে আমার ড্রেস স্কার্ট সব কিছুই রয়েছে এবং আমার ঘরে বেশিরভাগই মালাইকটের প্রোডাক্ট আমি ইউজ করে থাকি। তো দেখতে পাচ্ছেন ড্রেসটি খুবই সুন্দর, এই ড্রেসটি আমি আজকে পরে কেক কাটবো। আর এই হচ্ছে আমার কেক বাঙালি ক্রোশিট ইন ইউএসএ, এটা হচ্ছে আমার চ্যানেল। তো আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই হচ্ছে মোমবাতি, তো আমাকে দুইটি ইউটিউবার আপু উইশ করেছে, আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে চাই, প্লিজ তাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে নেবেন। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আমি কানিজ ক্রোশি ডিভা চ্যানেল থেকে রুমা আপুকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাচ্ছি। বেঙ্গলি ক্রোশি ইন ইউএসএ চ্যানেল মনিটাইজ পাওয়ায় আমি আসলেই অনেক আনন্দিত। এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর শুভকামনা নিরন্তর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরভি বলছি, সুরভিস লাইভ ইউএসএ চ্যানেল থেকে। আর সবার মতো আমিও অনেক খুশি রোমা আপুর চ্যানেল বেঙ্গলি ক্রোশেট ইন ইউএসএ মনিটাইজ হওয়ার জন্য, মনিটাইজেশন পেয়েছে ওনার চ্যানেল, তো আমি ভীষণ খুশি। এবং আমি আপুর চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, যেন আপুর চ্যানেলটা আরও 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 অনেক দূর এগিয়ে যায়। সবাইকে ধন্যবাদ।
এখন আমি কেক কাটবো আপনাদের সবাইকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে। এই হচ্ছে আমার পরিবার, ছোট্ট সুখের সংসার। আলিফ আহমেদ, রাফিয়া আহমেদ আমার দুই ছেলে এবং আমার হাজব্যান্ড শ্যামল আহমেদ। আজকের এই আনন্দটা যে কতটা বেশি আনন্দের সেটা আমি আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আজকে অনেক অনেক খুশি এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে সবসময় সাপোর্ট করেছে। আপনাদের সাপোর্টের কারণেই আমার আজকের এই চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে। আমি সবসময় চেষ্টা করব আপনাদের নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার জন্য, যাতে আপনারা এই নতুন নতুন টিউটোরিয়ালগুলো পেয়ে নতুন নতুন প্রোডাক্ট বানাতে পারেন আপনার পরিবারের জন্য অথবা আপনার বিজনেসের জন্য। সবাই দোয়া করবেন আমার এই পরিবারের জন্য এবং আমার চ্যানেলটির জন্য, যাতে আমার এই বাঙালি ক্রোশেট ইন ইউএসএ চ্যানেলটি আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এখন কেকটি কাটছি এবং খাইয়ে দিচ্ছি আমার বেবিদেরকে, আমার হাজব্যান্ডকে। আমার বেবিরা সুইট খেতে খুবই পছন্দ করে, তারা সবসময় সুইট খায়। এবং আমার আরও একটি চ্যানেল রয়েছে, বাংলাদেশি ব্লগার ইন ইউএসএ, সেখানে আমার বেবিদেরকে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমার আরেকটি পেজ রয়েছে, নিউ ইয়র্ক ব্লগ, সেখানেও বেবিদের অনেক ব্লগ আমি দিয়ে থাকি। সো আজকে আসলে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো আমি এই জন্য কেক কাটলাম, আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই খুশি এবং এই আনন্দ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের আমার এই ভিডিওটি। আমি মনে করি যে আনন্দ যদি সবাই মিলে আরও বেশি ভাগাভাগি করে নেওয়া যায়, সেখানে আনন্দটা আরও বেশি হয়। তাই আপনাদের সবাইকে নিয়ে আজকে অনেক ভালো লাগলো, সবাইকে নিয়ে কেক কাটলাম, আমার আনন্দ আপনাদের সবার সাথে ভাগাভাগি করে নিলাম, এতে সবারই খুব ভালো লাগবে আশা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।